রাত অনেকটাই গভীর একসাথে চারটি গাড়ি পরপর চলেছে ওই গাড়িগুলোর পিছনে অনেকটা দূরত্ব বজায় রেখে চলেছে একটা কালো গাড়ি গাড়ির ভিতরে রয়েছে তিন প্রিয় বন্ধু অরিন শান ওদের প্রত্যুষ পরনে হুটি পড়া মুখে মাস্ক পরা গাড়িগুলো গিয়ে থামলো একটা পুরানো ফ্যাক্টরির কাছে সকলে একে একে নেমে ওই ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলো প্রত্যুষরাও এসে পৌঁছেছে ওই ফ্যাক্টরির কাছে সকলে ভিতরে প্রবেশ করতে প্রত্যুষরা নিজেদের একটু আড়াল করে দাঁড়ায় এরপর কি হয় সেটাই ওরা দেখতে চায় ভিতরে একটা হলুদ আলো জ্বলছে আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে দুজন ব্যক্তি চেয়ারে মুখোমুখি বসে আছে একজন হলো আলতাফ আলতা আর অপরজনকে ঠিক তেমন চিনতে পারছে না প্রত্যুষ তবে এতটুকু পরিষ্কার যে আজ ডিলটা এদের দুইজনের মধ্যেই হচ্ছে লোকটা কি কথা বলছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না তারপর একটা বড় বক্স ওই ব্যক্তি আলতা পিয়াসমিনকে দেয় লোকটা একবার আলতাফিয়াসমিনের পিছনে তাকায় ওর দৃষ্টি অনুসরণ করে প্রত্যুষাও তাকায় অনেকগুলো ইয়াং মেয়ে দাঁড়িয়ে রয়েছে সকলের হাত বাঁধা মুখে ও কাপড় দিয়ে বাঁধা সকলেই মাথা নিচু করে আছে আলতা পিয়াসমিনের হাতে ইশারায় ওই ব্যক্তির একটা লোক একটা মেয়েকে টেনে সামনে এনে দাঁড় করায় তারপর মেয়েটির পরনের জামাটা এক টানে ছিঁড়ে দেয় ওই লোক সাথে সাথে চেয়ারে বসে থাকা লোকটির মুখে ক্রুর হাসি ফুটে ওঠে মেয়েটির চোখ বেয়ে জল করিয়ে পড়ছে এটাই সূচক দুজনকে হাতে নাতে ধরার এতক্ষণ যা হয়েছে সবটাই অরিন ক্যামেরা বন্দি করেছে তারপর প্রত্যুষ ইশারা করতে সান ওই পাশের খোলা জানালাটা দিয়ে গান তাক করে সোজা লোকটির দিকে তারপরেই কানের টিগারটা টেনে দেয় মুহূর্তে গুলিটা সোজা গিয়ে লাগে ওই অপরিচিত ব্যক্তির মাথায় সবাই সজাগ হয়ে যায় প্রত্যুষার তেরি করে না ওরা দুজনেই ভিতরে প্রবেশ করে মাস্ক পরে থাকায় কেউ চিনতে পারছে না প্রত্যুষার সান কেউ আলতা উঠে দাঁড়ায় বোঝার চেষ্টা করছে এরা কারা মেয়েগুলো ভয় পেয়ে জড়ো হয়ে রয়েছে হৈ হৈ করছে যে মেয়েটির জামাটা ছিঁড়ে দিয়েছিল ওই ব্যক্তি অরিন গিয়ে নিজের পরনের হুডিওয়ালা জ্যাকেটটা খুলে পরিয়ে দেয় তাকে ওদের সাথে বেশ হাতাহাতি হয় তিনজনের বলাই যায় সকলে প্রায় কুপকাল আলতাবি একবার তাকায় ওই অচেনা ব্যক্তির দিকে তার নিথর দেহ পড়ে আছে মাথা থেকে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে সুযোগ বুঝে পালাতে যায় আলতাবি আসমিন ঠিক সেই সময় রণ কয়েকটা মেয়েকে নিয়ে ভিতরে প্রবেশ করে রনোর অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু নয় দেখেই বোঝা যাচ্ছে কেউ বেধরক মার মেরেছে গলায় কালসিটায় দাগও পড়ে গেছে আলতাপে আসমিন রনকে দেখে বলল ডিল ক্যান্সেল প্রাণে বাঁচতে যাও চলে যাও এখান থেকে কিন্তু বস আমি তো আরও কয়েকটা মেয়েকে নিয়ে এসেছি সালিরা বহুত সলিড আছে মালও ভালো পাওয়া যাবে ক্লায়েন্ট এদের দেখলেই খুশি হয়ে যাবে রনর কথা শুনে আলতাপে আসমিন সরে দাঁড়ায় আলতাফ সরে যেতেই দেখে ওই ব্যক্তির নিতর দেহ পড়ে আছে রন এবার বুঝতে পারে যে সে কি ভুলটাই না করেছে এখানে এসে সেও পালাতে যাবে এমন সময় রশ্মি সজোরে রণর বুকে লাথি মারে রন তাল সামলাতে না পেরে পড়ে যায় আর তখনই পিছনে প্রত্যুষ এসে রণর পায়ের শ্যুট করে রনর পায়ের অবস্থা এমনিতেই ভালো না আর প্রত্যুষ সেই পায়ের শুট করেছে রন পা ধরে কাতরাচ্ছে প্রত্যুষ একটা খুশি মারা আলতা নাক বরাবর সে যাচ্ছিল সে বেশ বুঝেছে এদের সাথে পেরে না একটা নাক থেকে রক্ত পড়ছে প্রত্যুষও ঘুরিয়ে সজরে লাথি মারে আলতা হাঁটু বরাবর আলতাফ হাঁটু মরে বসে পড়ে সেখানে তারপর প্রত্যুষ বেধরক মারে আলতাও কম যায় না সেও যথেষ্ট প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু প্রত্যুষের সাথে পেরে উঠছে না ওইদিকে অরিন আর শানও ফাইট করে চলেছে সমান তালে সব কটা প্রায় মৃত অবস্থায় নুটিয়ে পড়ে আছে মেঝেতে আলতা পিয়াসমিনকে চেয়ারের সাথে বেঁধে তার সামনে চেয়ার টেনে বসেছে প্রত্যুষ রন ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অরিনের বন্দুকের গুলিতে শান সকল মেয়েদের হাত মুখ খুলে দিয়েছে তারা তারপর কাকে যেন ফোন করে এখানকার ঠিকানাটা বলে দেয় শান এখনো প্রত্যুষের মুখে মাস্ক লাগানো প্রত্যুষের পরনে কালো প্যান্ট কালো স্যান্ডো মুখে প্রত্যুষের পরনে কালো প্যান্ট কালো স্যান্ডো মুখে মাস্ক কিলার চুলগুলো লোক কপালে লেপটে রয়েছে ঘামেতে এত কিছুর মাঝে নীলা ও রোজি এসে উপস্থিত হয়েছে হোটেলে রোজি কফিটা এগিয়ে দেয় রণকে রন তখনও তার নোংরা দৃষ্টি ফেলে রেখেছে রোজির উপর রোজির মূল উদ্দেশ্য হলো রণকে কফিটা খাওয়ানো কারণ কফিতে নেশার ওষুধ মেশানো আছে যেটা খেলে রণ সব বুঝতে তো পারবে কিন্তু প্রতিরোধ করতে পারবে না তাদের প্ল্যান মতো রণকে বন্দি করে তাদের ঠিকানায় নিয়ে গিয়ে তারপর ওর ব্যবস্থা করবে নিজেদের মতো করে কিন্তু রণকে সেন্সলেস করা এতটাও সহজ ব্যাপার নয় রণ একটা ছটকায় রোজিকে নিজের কাছে টেনে নেয় রোজিকে দেখতে খুবই সুন্দর তার উপর হোটেল স্টাফ এর রোজিকে আরোই সুন্দর লাগছে তারপর সোফায় নিজের কোলে বসায় রোজিকে কে রোজের রাগে গা জলে যাচ্ছে মনে হচ্ছে শেষ করে কিন্তু না ওর থেকে সবটা জানতে হবে ও মেয়েদের নিয়ে কোথায় রাখে কি করে আর হিয়ার সাথে বা কি করেছে সব কিছু জানতে হবে তাই সহ্য করতে হবে এইসব কোন রকমের কফিটা খাওয়াতেই হবে তাকে রোজি মিষ্টি করে বলল। স্যার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে মুচকি হেসে বলে মতো হট মেয়ে থাকতে কি আর কফি খেতে মন চায় এই সব কিছুই বাইরে থেকে দেখছিল নীলা নীলার মন চায় যে হাতে থাকা গানটা দিয়ে ডাইরেক্ট মাথায় শুট করতে রনোর এক হাত রোজির কোমর ছড়িয়ে রেখেছে রোজি ছাড়ানোর চেষ্টা করছে স্যার প্লিজ আপনার কফি উম সুইট গার্ল কফি তো খাবো তার আগে তোমায় বলেই আঙুল দিয়ে স্লাইড করতে থাকে রোজির কাল থেকে গলা পর্যন্ত ধীরে ধীরে হাতটা গলা থেকে নিচে নামে রোজি এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মাথা দিয়ে সচরে হিট করে রনোর কপালে রন প্রথমে অপ্রস্তুত হয়ে রোজিকে ছেড়ে মাথা নিচু করে নেয় এত জোরেই মেরেছে যে রনর মাথা ঝনঝন করছে রোজি বুঝতে পেরেছে সে ভুল করে ফেলেছে সে তাড়াতাড়ি নীলাকে ডাকে নীলা ভিতরে এসে দেখে রনোর মাথা ধরে বসে আছে রন এবার বুঝতে পারে যে রোজি কোনো সাধারণ মেয়ে নয় রন সোজা উঠে রোজির গলাটা চেপে ধরে আর রাগে গজগজ করে বলে বল তুই কে কেন এসেছিস সেখানে রোজি কোনো কথা বলে না রনর অন্ধকোষ বরাবর জোরে একটা লাথি মারে ছেড়ে দেয় রোজিকে মেঝেতে পড়ে যায় রণ নীলা গিয়ে একটা শক্ত দড়ি দিয়ে গলাটা পেঁচিয়ে ধরে রণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রোজিকে রণ এত জোরে ধরেছিল যে রোজির চোখ মুখ লাল হয়ে গেছে সে বেড়ে বসে পড়েছে হাঁ পাচ্ছে খানিকটা রণ দড়িটা আলগা করার চেষ্টা করছে দুই হাতে কিন্তু নীলা এত শক্ত করে ধরেছে যে রণ ছাড়াতে পর্যন্ত পারছে না অবস্থা বেগতিক দেখে রন প্যান্টের পকেট থেকে ছুরি বের করে নীলার হাত বরাবর চালিয়ে দেয় রোজি ততক্ষণে জোরে জোরে শ্বাস নিচ্ছে নীলার হাতের উল্টোপিঠে কেটে রক্ত বের হচ্ছে তবুও সে রনকে ছাড়েনি রন আবার ছুরিটা চালায় নীলার হাতে আবারও কেটে রক্ত ঝরছে নীলার হাত থেকে তাও নীলা ছাড়ছে না রোজি উল্টে সাপটা একটা চর মারে রনকে দুজনে মিলে প্রায় নাজেহাল করে তুলেছে রনকে আর একটু সময় পার হলেই রণ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিন্তু ঠিক ওই সময় রণর এক লোক এসে উপস্থিত হয় রুমে লোকটি অবস্থা দেখে প্রথমে অবাক হয়ে যায় সে পাশে থাকা নিয়ে রোজির মাথায় মারে সাথে সাথেই রোজির মাথা থেকে রক্ত পড়া শুরু করে দুজনেই মিলে রনর এমন হাল করেছে বেচারি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না নীলা রোজির অবস্থা থেকে রনকে ছেড়ে রোজিকে গিয়ে ধরে লোকটি তখন নীলাকে মারতে গেলে নীলা মাথা নিচু করে ফেলে লোকটার পেটে এক খুশি মারে সচরে লোকটি ছিটকে পড়ে কিছুটা দূরে লোকটি আবার মারতে গেলে নীলা ঘুরে এক লাথি দেয় লোকটির গালে সাথে সাথে বোধ হয় পাটির দাঁতটা পর্যন্ত নড়ে গেছে ওই লোকটির লোকটিকে সুযোগ না দিয়ে আবারও একটা লাথি দেয় তার পেটে লোকটি এবার নিচে পড়ে যায় রণ কিছুটা সামলে পড়ে থাকা দড়িটা নিয়ে নীলার গলায় ভেজিয়ে ধরে নীলা দুই হাতে দড়িটা আলগা করার চেষ্টা করে কিন্তু না পেরে দুই হাতে রনর মাথাটা শক্ত করে ধরে ও ঘুরে যায় তারপর এক ঘুষি মারে রনর পেটে এইভাবে বেশ কিছুক্ষণ হাতাহাতি চলে পাশে লুটিয়ে পড়া লোকটি একটা শক্ত কিছু দিয়ে নীলার পিঠে মারে নীলা রণকে জোর করে নীলা রণকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে মুখ থুপড়ি খেয়ে পড়ে যায় আর এই সুযোগে রন আর ওই লোক বেরিয়ে যায় রুম থেকে নীলার সাথে যারা ছিল তাদের মধ্যে ওদের গাড়ির পিছনে উঠে যায় দিকিতে তারপর গোডাউনের সামনে গিয়ে দেখে ওদের সাথে আরো কয়েকটা মেয়ে রয়েছে তাদের হাত মুখ বাধা রশ্মিও চুপচাপ তাদের সাথে যেতে লাগলো কিন্তু রন যখন পালাতে গেল তখনই ও সামনে আসে রশ্নি নীলাকে এখানকার ঠিকানা সেন্ড করে দিয়েছে সাথে এও বলেছে যে সাথে আরো লোক আছে সে যেন এখানে চলে আসে এখানে এসে নীলা তো অবাক প্রত্যুষও তাকিয়াছে নীলা দুজনের মুখে ঢাকা থাকলেও একে অপরকে চিনতে কোনো ভুল হয়নি প্রত্যুষের ঠোঁটের কোনে মুচকি হাসি নীলা ভাবছে প্রত্যুষ এখানে সামনে তাকিয়ে দেখে অনেক মেয়েরা গা ঘাসি করে বসে আছে খানিকটা দূরে প্রত্যুষ নিজের জুতোর পাশ থেকে ছোট্ট তীক্ষ্ণ ধারালো ছুরিটা বের করে হাতে ঘোরাতে থাকে কঠিন ভাবে আলতা কোথায় কোথায় ডেরা আছে সেটা কি নিজ থেকে বলবি নাকি আমি বলাবো আমার স্টাইলে আলতাবের নাক থেকে রক্ত পড়ছে চোখের কোণে অনেকটা কেটে গেছে ঠোঁটটাও কেটে রক্ত জমে গেছে মুখে সামান্য ভয়ের ছাপ থাকলেও সে দৃঢ় কণ্ঠে বলল তুই কি ভেবেছিস এত সহজে এসব বন্ধ করতে পারবি আমি জানি তুই আমাকে এমনিতেও বাঁচিয়ে রাখবি না আমিও কিচ্ছু বলবো না আলতাবের কথা শুনে প্রত্যুষ করে হেসে ওঠে নীলা অবাক হয়ে দেখছে প্রত্যুষের দিকে না এ প্রত্যুষ নয় এ হলো ওমান আলবিন যার চোখে মুখে হিংস্রতা যার মনে কোনো দয়া মায়ার জায়গা নেই প্রত্যুষের চোখ মুখ শক্ত হয়ে আছে নীলা প্রত্যুষের এই রূপ আগে কখনো দেখেনি ওর সামনে থাকা প্রত্যুষ আর ওমান আলভিন যে একই ব্যক্তি তা যেন বিশ্বাস করা সম্ভব নয় নীলার পক্ষে কিন্তু এটাই সত্যি পরিস্থিতি মানুষকে কঠোর বানিয়ে দেয় প্রত্যুষ বিনা দ্বিধায় ছুরিটা চালিয়ে দেয় আলতা পিয়াসমিনের বাম হাতের আঙুলে দুটি আঙুল সঙ্গে সঙ্গে কেটে নিচে পড়ে যায় পিয়াসমিন চিৎকার করে ওঠে প্রত্যুষ চেয়ারে হেলান দিয়ে বসে বলে তোকে আর একটা সুযোগ দেব যদি বলিস তো ভালো তা না হলে কথা বলার জন্য তোর জীবটাও আর থাকবে না শান নীলা রশনি দাঁড়িয়ে রয়েছে রোজের মাথায় ব্যান্ডেজ করা নীলার হাতেও সাদা ব্যান্ডেজ করা রক্তমাখা ছুরিটা আলতা বাসমিনের দিকে আগাতেই ও বলতে শুরু করে আজ এইসব মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হতো আর ওদের বিক্রি করে দেয়া হতো চড়া দামে আগামী দশই জুন কিছু মেয়েদের অস্ট্রেলিয়া করা হতো তার সাথে ছিল। বলল। তো লজ্জা করে নিষ্পাপ মেয়েগুলোর হাসি খুশি জীবনটা নষ্ট করে দিতে তোরা শুধু টাকা চিনিস না টাকা বলে ব্রিটকেস থেকে টাকার বান্ডিলগুলো ফেলে আগুন লাগিয়ে দেয় প্রত্যুষ তারপরে বলে নে তোর টাকা পুরে ছাই হয়ে গেল এবার তোর পালা বলেই হাসতে লাগলো প্রত্যুষ সবে মাধ্যম সহ আরো দুটি ছেলে এসে দাঁড়িয়েছে সেখানে ওরা এনজিও লোক প্রত্যুষে এই এনজিও চালায় এখানে এইসব ধরনের মেয়েদের লেখাপড়া শিখিয়ে আত্মনির্ভর করে তোলা হয় শান আর অরিনও সাহায্য করে ওরা এসে মেয়েদের নিয়ে গিয়ে গাড়িতে বসায় সান গোডাউনের যত ডিজেল কেরোসিন ছিল সব ঢেলে দিল একটু আগুনের ফুলকি আর ব্যাস সব শেষ প্রত্যুষ হাসি মাখামুখে বলল ওকে চলে আসে আর পিছনে নীলাও আসে আলতা আসমিন বুঝতে পেরেছে সে আর বেঁচে ফিরতে পারবে না এখান থেকে সে পায়ের সাহায্যে চেয়ারটা শুধু নিচে পড়ে যায় সেখানে একটি গান পড়েছিল সেটা নিয়ে শুট করে প্রত্যুষকে ফলো করে কিন্তু গুলিটা প্রত্যুষে না লেগে লেগে যায় নীলার গায়ে প্রত্যুষ পিছন দেখে নীলা তাড়াতাড়ি খুলে দেয় শান আর অরিন্ত একে অপরকে দেখে অবাক একে অপরের মুখ চাচাই করছে নীলাকে তারা এখানে আশা করেনি তাও আবার এই পোশাকে কিন্তু এখন এসব ভাবার সময় নয় প্রত্যুষ আর কোনো অপেক্ষা না করে আলতা কাছে গিয়ে সেই ধারালো ছুরিটা বসিয়ে দেয় তার গলায় নীলা এই দৃশ্যটা দেখে চোখটা বন্ধ করে নিল এই ঘটনার পর পার হয়েছে আরো তিরিশটা দিন নীলা এখন পুরোপুরি সুস্থ নীলা হসপিটালে থাকাকালীন নীলার সম্পর্কে পরিবারের সকলেই জানতে পারে প্রত্যুষ মানা করার সুযোগটাও পায়নি তার আগেই শান আর অরিন সবটা খুলে বলে রূপাঞ্জনা দেবী সহ প্রত্যুষ ও নীলার মা বাবাকে নীলার মা অভয়া দেবী অবাক তার মেয়ের শেষমেশ লেডি ডন না জানি এদের বাচ্চা কাচ্চা আবার কি হয় ওই ঘটনার আরো একটা ভালো কাজ হয়েছে সেটা হলো অরিন আর রোজির বিয়ে অরিন রোজিকে সেদিন পছন্দ করেছিল ওই অবস্থাতেই বেশ ভালো লেগে গিয়েছিল তার ওই মিষ্টি মেয়েটাকে এক এই বৌদির বান্ধবী তার উপর আবার লেডি কুইনের সদস্য একে তো হাতছাড়া করাই যাবে না অরেঞ্জ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল রোজির বাড়ি রোজির বাড়ি থেকে কোনো আপত্তি করেনি ছেলে ভালো দেখতেও সুদর্শন রোজি প্রথমে কিন্তু কিন্তু করলেও নীলার ধমকে সে রাজি হয়ে যায় শান এখনো নোভার জন্য অপেক্ষা করতে রাজি তার বিশ্বাস নোভা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে তার কাছে এই একটা মাস প্রত্যুষ নীলার অনেক কেয়ার করেছে খুব প্রয়োজন না হলে অফিস পর্যন্ত যেতে রাজি হয়নি আজ আবারও সেই পূর্ণিমা রাত আকাশে গোল চাঁদ দৃশ্যমান রাত আজ ভীষণ ছাদটা সুন্দর করে সাজানো ছাদের মাঝখানে ফুল দিয়ে ডেকোরেট করা আর তার চারপাশে নেট দিয়ে ঘেরা ভীষণ সুন্দর রোম্যান্টিক পরিবেশ প্রত্যুষ নীলাকে নিজের কোলে বসিয়ে দোলনায় বসে আছে নীলার পরনে হালকা পিঙ্ক নেটের শাড়ি ব্লাউজ পিঠে শুধুমাত্র একটা ফিতে দিয়ে বাঁধা পিঠে ছড়ানো চুলগুলো খাড়ের এক পাশে করে প্রত্যুষ ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে নীলার পিঠ নীলা নিজের শাড়িটা খামচে ধরে আছে শক্ত করে প্রত্যুষ নীলাকে নিজের দিকে খোড়ায় তারপর এক হাতে নীলার থুতনিটা ধরে নিজের ঠোঁট ছড়ায় এগিয়ে নিয়ে যায় পরম আবেশে নিতে থাকে প্রিয় মানুষের অধর সুধা প্রত্যোষ চুম্বনরত অবস্থায় নীলার পিঠে ফিতের বাঁধনটা খুলে দেয় প্রত্যুষের সামনে ফর্ষা সাদা খোলা পিঠ প্রত্যোষ নীলাকে খুলে তুলে নিয়ে যায় ফুলে সাজানো বেডের কাছে যেটা নেট দিয়ে ঘেরা প্রতুষ নীলার কানের কাছে ফিসফিসিয়ে বলল নীলা উম ধীর গলায় উত্তর দেয় নীলা আমি বাবা হতে চাই আমার একটা তোমার মতো কিউট প্রিন্সেস চাই নীলা কোনো উত্তর দেয় না প্রত্যুষকে শক্ত করে জড়িয়ে ধরে শুধুমাত্র প্রত্যুষের ঠোঁটে আজ প্রাপ্তির হাসি